প্রিয় 2024-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের 2024-এর ইতিহাসের যারা 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কস নিয়ে চিন্তিত আছো এবং তোমরা যারা উন্নত মানের নোটস খুঁজছো, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আর যদি তোমারও 2, 4, 8 মার্কস নিয়ে চিন্তিত তুমি হয়ে থাকো, তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে উন্নত মানের নোটস তুমি কীভাবে পাবে, যে নোটস লিখলে কিন্তু তুমি কিন্তু 2-এর মধ্যে 2 পাবে, সেই বিষয়টাও আজকে আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমার কাছে রিকোয়েস্ট একটাই, তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত তোমার ভয় দূর হয়ে যাবে, সমস্ত চিন্তায় কিন্তু তোমার অবসান হবেই হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 2 মার্কসে তোমার কী করতে হয়, 11খানা কোশ্চেন লিখতে হয়, 22 নম্বর, 4 মার্কসে 6টা কোশ্চেন লিখতে হয়, 24 নম্বর, 8 মার্কসের একটা, অর্থাৎ 8, তাহলে 22, 24 আর 8। ভাবতে পারছো কত বড় একটা নাম্বারের ওয়েটেজ থাকে এখানে? যদি আমরা যোগ করে দেখি তাহলে 22 প্লাস 24 প্লাস 8, তাহলে 22 আর 24 কত হচ্ছে? 22 আর 24 হচ্ছে তোমার 20, 20, 40, আর 2 আর 4, 6, আর এদিকে হচ্ছে তাহলে 40, 46 আর 8 কত হচ্ছে? 46 আর 8 হচ্ছে 54 নম্বর, ঠিক আছে? তোমার 54 নম্বর কিন্তু সম্পূর্ণ তুমি কমন পেয়ে যাবে যদি তুমি আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তো, ঠিক আছে? আশা করি তুমি এখান থেকে 54-এর মধ্যে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে ডেফিনেটলি কমন পাবেই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর যদি তুমি এই কোশ্চেনের উত্তরগুলো এমনভাবে লিখে আসতে পারো তো ফুল মার্কস তো পাবেই। তো প্রথমেই আমরা দেখে নেবো যে 2 মার্কসে তুমি কী কী পাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যারা 2 মার্কস নিয়ে চিন্তা করছো, দেখো আমি তোমাদেরকে এখানে সেরা 155খানা 2 মার্কস দিয়েছি, অর্থাৎ দেখো 8খানা চ্যাপ্টার, অনেক কোশ্চেন থাকে, মিনিমাম 700 থেকে 800 কোশ্চেন হয়, সেখান থেকে মাত্র আমি তোমাদের 155খানা কোশ্চেন দিয়েছি, যেহেতু 2 মার্কস অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো যারা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করে যাবে, তুমি টেস্ট প্লাস মাধ্যমিকে এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি কমন পাবেই পাবে, তোমার কিন্তু প্রশ্ন কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো একটুখানি তোমরা পিডিএফটা দেখে না, আমি সবটাই দেখাবো না, কেননা অনেক সময়ের ব্যবধান হয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে, যেহেতু 4 মার্কস 8 মার্কসগুলো দেখাতে হবে। তো এখানে তোমরা সম্পূর্ণ কটা পাবে? 155খানা। উত্তরের কোয়ালিটি দেখে নাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পিডিএফ, এখানে কোনো কাটাকুটি নেই, ঠিক আছে? একদম সুন্দর করে দেখো প্রত্যেকটা উত্তর। যেমন এখানে যদি তোমরা দেখো খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো, এখানে দেখো পয়েন্ট ওয়াইজ, তুমি এরকম নোটস কোথাও পাবে না আশা করি, সম্পূর্ণ পয়েন্টস ওয়াইজ আমি তোমাদের কিন্তু এই নোটসগুলো তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো তোমরা যারা পিডিএফটা নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ডেফিনেটলি তোমরা কী করে পাবে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা কিন্তু 155খানা উত্তর তোমরা কিন্তু সব পেয়েই যাবে, ঠিক আছে? 155খানা 2 মার্কস তোমরা পেয়ে যাবে। যারা চিন্তা করছো 2 মার্কস নিয়ে, তারা এটা একবার পড়ে দেখো, টেস্টে তোমার কমন আসবেই। আর আমি একটা কথা বলি, তোমরা যারা 80% যদি এখান থেকে কোশ্চেন কমন না পাও, কত বললাম, 80% কোশ্চেন যদি কমন না পাও, যারা পেমেন্ট করে এটাকে আমার কাছ থেকে নেবে, তারা স্ক্রিনশটটা গুছিয়ে রেখো, আমি কিন্তু তোমাদেরকে টাকাটা রিটার্ন করে দেবো যদি তুমি 80% কমন না পাও, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আমি সবটাই নিজের হাতে লিখেছি, খুব সহজসাধ্য নোট। অনেকেরই ডাউট থাকে যে এগুলো কোনো সহায়িকার থেকে লেখা কিনা, তুমি যদি দেখাতে পারো কোনো সহায়িকার থেকে লেখা আছে, তাহলে আমি তোমাকে টাকা রিটার্ন করিয়ে দেবো। আর নেক্সট টাইম আমার কাছ থেকে কোনো পিডিএফ নেওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি অন্য জায়গা থেকে পিডিএফ কালেক্ট করবে, কোনো অসুবিধা নেই, কথা বোঝাতে পারলাম? তো এরকমভাবে কিন্তু আমি তোমাদেরকে 155খানা 2 মার্কস দিয়ে দিয়েছি, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এই 2 মার্কসগুলো করলে তোমরা কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। আমি একটু শেষের দিকে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো লাস্ট কত আছে, 155খানা কিন্তু কোশ্চেন এখানে অলরেডি আছে উত্তরসহ। তো এই গেল তোমাদের 2 মার্কস, এবার আমরা একটু দেখে নেবো 4 মার্কসে কী কী আছে। এবারে বন্ধুরা দেখো, তোমরা যারা 4 মার্কস নিয়ে চিন্তা আছো, অনেকেই 4 মার্কস লিখতে পারো না, আর যেহেতু অনেক বড় একটা ওয়েটেজ থাকে, যেমন তোমাকে হচ্ছে 4 মার্কসে 6খানা প্রশ্নের উত্তর দিতে হয়, তার মানে কত হচ্ছে, 6 × 4 সমান কত হয়ে যায়, 24 নম্বর তোমার মাধ্যমিকের থাকে। তুমি কিন্তু 4 মার্কসকে বাদ দিয়ে ইতিহাসে কখনোই তুমি কিন্তু লেটার পাবে না, এটা 100% শিওর, তুমি কখনোই পেতে পারবে না,
তোমার ক্ষমতাই নেই, যে কার কোনো স্টুডেন্টের ক্ষমতা নেই যে 4 মার্কসকে ছেড়ে দিয়ে এসে সে ইতিহাসে লেটার তুলবে। সুতরাং যদি তোমার মনের মধ্যে তীব্র ইচ্ছা থাকে যে তুমি বোর্ডে র্যাঙ্ক করবে বা স্কুলে র্যাঙ্ক করবে বা ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবে বা স্টেট র্যাঙ্কার হবে, তাহলে তোমাকে কিন্তু 4 মার্কস করতেই হবে। একদম 4 মার্কস বাদ দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার ক্ষমতাই নেই কিছু করার। সুতরাং যদি তুমি 24-এর মধ্যে 24ই কমন পেতে চাও, তবে তুমি যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও আর এই উত্তরগুলো যদি লিখে আসতে পারো, তাহলে তোমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। এখানে যেমন একটু ডেমোটা দেখে নাও তোমরা, আমি 5 কোশ্চেন রেখেছি তোমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের যে গুরুত্ব আলোচনা করো সেই কোশ্চেনটা। তোমরা জাস্ট একটা কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও, যদি তোমার ভালো লাগে তো নেবে, যদি তোমার ভালো না লাগে নেওয়ার কোনো দরকার নেই, কোনো বাধ্যবাধকতা নেই। তবে তুমি তো একজন স্টুডেন্ট, আশা করি তুমি পড়ে বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তরের কোয়ালিটি কেমন। তুমি নিজেও দেখো, এখানে দেখো আমি প্রথমে একটা ছোট্ট করে ভূমিকা লিখেছি, তারপরে হেডিং দিয়েছি যে বিষয়টা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, তারপরে দেখো সম্পূর্ণটা পয়েন্ট ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট, সেকেন্ডে রেখেছি সরকারি আধিকারিকদের প্রতিবেদন, ঠিক আছে, তারপরে দেখো চিঠিপত্র, এরকমভাবে আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখেছি সুন্দর প্রেজেন্টেশনের সাথে। ক্লাস একটাতে 2-3-এর বাচ্চাকেও তুমি দিয়ে পড়াও, তারাও কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পড়তে পারবে, তাদের পড়তে কিন্তু বিন্দুমাত্র অসুবিধা হবে না। অনেকেই প্রিন্টেড নোট চায়, প্রিন্টেড নোট আমি এটা করিনি এই কারণেই, যেহেতু কীভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে সেই জিনিসটাকে দেখানোর জন্য, কথা বলাতে পারলাম। এরপরে দেখো একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তারপর দেখো নারী ইতিহাস দেওয়া আছে, তো এখানে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সম্পূর্ণটা তোমাদের একদম কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখা আছে। সুতরাং পয়েন্ট নিয়ে কাউকে চিন্তা করতে হবে না এবং ফুল মার্কস পাওয়া নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ওয়াইজ আমি লিখে দিয়েছি আর এইগুলোই সহজসাধ্যভাবে লেখা, হাবিজাবি কোনো লেখা নেই, আর মিনিমাম পেজের উপরে লেখা। এরকম নয় যে 2-3 পেজ করে করে লেখা, পরীক্ষার সময় সময় পাবে না, লিখতে পারবে না, এরকম একদমই নয়। তোমরা একবার দুবার পড়ে দেখো, আমি খাতার 2 সাইডে ছেড়ে রেখেছি বলে একটু বেশি লাগছে, ঠিক আছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ মার্জিন আমি ছেড়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু তোমরা প্রায় কত বললাম 65খানা প্রশ্নের উত্তর পাবে, যারা এইগুলো করে যাবে। তুমি এইটুকু ধরে রাখো, এর বাইরে কিন্তু তোমার কোশ্চেন হবে না, কথা বলতে পারলাম। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, মনের মধ্যে কোনো সংশয় রেখো না, কোনো ভয় রেখো না, তুমি এইগুলোকে পড়ে যাও, তুমি ডেফিনেটলি কিন্তু কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে, কথা বলতে পারলাম। তো এরকমভাবে আমি একটু শেষের দিকে যাই, সবগুলো দেখাতে পারছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হবে। তোমরা শেষের দিকে দেখতে পাচ্ছ এখানে 65খানা লাস্ট কোশ্চেন আমি দেখেছি, 65খানা কোশ্চেন, যারা এইগুলো করে যাবে ডেফিনেটলি তুমি কোশ্চেন কমন পাবি, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 8 মার্কসে। তাহলে আশা করি বোঝাতে পারলাম 4 মার্কসটা, যে 65খানা কোশ্চেন তোমরা যদি এটা করো ডেফিনেটলি এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। এই থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ। এইবারে বন্ধুরা একটু দেখে নাও 8 নম্বর যে প্রশ্নের উত্তর, আমি তোমাদের জন্য কিন্তু সেরা 20টি প্রশ্ন রেখেছি। যারা এই 20টা, যারা রিস্ক একদমই নিতে চাও না, তাদেরকে বলবো তোমরা এগুলো করে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু একটা কোশ্চেন কমন পাবে। তোমাকে 3টে কোশ্চেন দেয়, যে কোনো একটা প্রশ্নে তোমাকে উত্তর করতে হয়। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে দেখো এগুলো কিন্তু তোমরা এখান থেকে যদি এগুলো করে যাও, এর বাইরে কিন্তু কোশ্চেন বন্ধুরা কোনো মতেই হবে না, এর বাইরে কোশ্চেন কিন্তু এখান থেকে হওয়াটাই খুব ডিফিকাল্ট, ঠিক আছে। একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমি আরও একবার বলি, নোটসের কোয়ালিটিটা দেখো একবার, প্রত্যেকটা লেখা সহজসাধ্য ভাষায় লেখা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা, সাজিয়ে গুছিয়ে লেখা। তুমি পরীক্ষার খাতায় কেমনভাবে লিখবে আমি কিন্তু একদম অ্যাডভান্স লেভেল যেগুলো তোমার প্রেজেন্টেশন থাকে সেগুলো দেখেছি, আমার মধ্যে যতটুকু আইডিয়া আছে, আমার মধ্যে যতটুকু দক্ষতা আছে লেখার, আমি কিন্তু একদম ততটাই তোমাদেরকে লিখে দেওয়ার এখানে কিন্তু চেষ্টা করেছি, ঠিক আছে। যদি তুমি এইগুলো করে যাও ডেফিনেটলি এখান থেকে তুমি 21টা প্রশ্ন তুমি ডেফিনেটলি কমন পাবেই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। সুতরাং তোমরা যারা 2 মার্কস 4 মার্কস 8 মার্কস নিয়ে চিন্তিত আছো বা ছিলে, তারা এই PDFগুলো যদি পড়ে যাও ডেফিনেটলি তুমি কমন পাবে, প্লাস ফুল মার্কসের গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, কমনের গ্যারান্টিও আমি তোমাকে দিচ্ছি। যদি তোমার, আমি আরও একবার রিপিট করে দিই, তুমি 80%-এর এইগুলো থেকে যদি কোশ্চেন কমন না পাও, যত কোশ্চেন হার্ড হোক না কেন, যদি তুমি 80%-এর কম কম কোশ্চেন যদি কমন পাও, আমাকে স্ক্রিনশট দিয়ে বলবে পরীক্ষার বিকেলবেলা, দাদা তুমি যা দিয়েছিলে তোমার কাছ থেকে কিনেছিলাম, কোশ্চেন কমন আসেনি, তুমি আমাকে টাকাটা রিটার্ন করিয়ে দাও, আমি কিন্তু ডেফিনেটলি তোমাকে টাকা রিটার্ন করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই,
ঠিক আছে। সুতরাং তোমরা যারা পিডিএফ নিতে চাও অতি অবশ্যই আমার সাথে উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা কিন্তু পিডিএফটা কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো এরকমভাবে বন্ধুরা সবটাই দেখাচ্ছি না, এরকমভাবে দেখো প্রায় 20টা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে কিন্তু এখানে লিখে রেখে দিয়েছি। যেমন লাস্ট কোশ্চেন রেখেছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো, এখানে 20টা প্রশ্ন। এইগুলো করে যাও, এর বাইরে কোশ্চেন হবে না, 100% গ্যারেন্টি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।